আসসালামু আলাইকুম, আমি আব্দুল হামিদ। আজ আপনাদেরকে দেখাবো ডেল কোর i3 3567 মডেলের ল্যাপটপটি। এটা 15.6 ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ। এটাতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i3 প্রসেসর এবং 4GB র্যাম, 1000GB হার্ড ডিস্ক। তো ল্যাপটপটি আপনারা সাধারণত যারা ছোটোখাটো গ্রাফিক্সের কাজ করেন, ছোটোখাটো ভিডিও এডিটিং করেন, ইউটিউবিংয়ের জন্য বলেন বা ফেসবুকিংয়ের জন্য বলেন, আর অফিসিয়ালি যে কাজগুলো করেন হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, তারপরে মাইক্রোসফট অফিস ব্যবহার করা, এক্সেল ব্যবহার করা, এসব কাজগুলো খুব সুন্দরভাবেই করতে পারবেন। তো ডেলের এই দারুণ ল্যাপটপটি আপনারা পাবেন বাংলাদেশ প্রাইস 33,000 টাকা থেকে 35,000 টাকার ভিতরে। তো দেখবো আজকে আমরা এই ল্যাপটপটার কনফিগারেশনটা তো আপনাদেরকে বলেছি, তারপর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ল্যাপটপটি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কম্পিউটার বিষয়ে বা ইন্টারনেট বিষয়ে যে কোনো বিষয়ে জানার থাকলে আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো দেখি আমরা আমাদের ল্যাপটপটি। ল্যাপটপটি ব্ল্যাক কালারের, এটার সাথে আছে ল্যাপটপের চার্জার, এটা চার্জার কেবল। এটা চার্জার 45 ওয়াটের চার্জার। এটা সুন্দর ল্যাপটপটি, আচ্ছা ল্যাপটপটার সামনে আছে ক্যামেরা, ক্যামেরাটা হচ্ছে আপনার 720p ক্যামেরা, তার পাশে আছে মাইক্রোফোন, এখানে আছে আপনার চার্জিং পয়েন্ট, তারপরে আছে ইথারনেট পোর্ট, তারপরে HDMI পোর্ট, তারপরে USB, তারপর আরও একটি USB। অপোজিট সাইডে আছে SD কার্ড স্লট, হেডফোন প্লাস মাইক্রোফোন জ্যাক 3.5 mm, তারপরে USB, তারপর আছে DVD রাইটার। ল্যাপটপের টাচপ্যাড, ল্যাপটপটি ফ্রি ডোজ, অর্থাৎ কোনো অপারেটিং সিস্টেম দেওয়া নেই, তবে এটাতে আপনার উইন্ডোজ 10ই ব্যবহার করতে হবে, উইন্ডোজ 7 বা উইন্ডোজ XP এটাতে সাপোর্ট নেবে না, উইন্ডোজ 8.1ও সাপোর্ট নেবে না। ল্যাপটপটির সাথে এই ব্যাগটি থাকছে ব্ল্যাক কালারের, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।